দর্শক, ভাবুন তো, শান্ত শহরে হঠাৎ একের পর এক বৃদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে ভিকটিমদের সবাই বিধবা, যাদের বয়স 70-এর ঊর্ধ্বে। সবাইকে জঘন্যভাবে রেপ এবং মারাত্মকভাবে জখম করে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, আজকে কথা বলবো এ ধরনের একটি ক্রাইম থ্রিলার নিয়ে, যা স্প্যানিশ এবং স্প্যানিশ থ্রিলার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আপনারা দ্য বডি এবং দ্য ইনভিজিবল গেস্ট মুভি দুটি ইতোমধ্যে দেখে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকের মুভিটির নাম মে গড সেভ আস, যা 2016 সালে মুক্তিপ্রাপ্ত। বন্ধুরা, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছি মুভিতে। স্বাভাবিক শহরে পুলিশের গাড়ি, ঝিরিঝিরি বৃষ্টি এবং বিশেষ পোশাকে একজনকে হেঁটে যেতে দেখা যায়, যার মাধ্যমে সিনেমা শুরু। এরপর একজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। জায়গাটা ছিল একটি সমাধি আর ব্যক্তিটি ডিটেকটিভ ভ্যালার্ড। ভ্যালার্ড দিয়ে ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। এটা গ্রীষ্মকাল, জায়গাটা স্পেনের মাদ্রিদ। দর্শক, ডিটেকটিভ ভ্যালার্ডদের এই ফুল দেওয়া বিষয়ে সিনেমা শেষে ব্যাখ্যা থাকবে। পরের দৃশ্যে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও প্লে হচ্ছিল, যখন ভিডিওটিতে থাকা ব্যক্তির একজন সেখানে উপস্থিত ছিল। এই লোকটি ডিটেকটিভ আলফারো। এই আলফারো 2 মাসের জন্য ওএসডি ছিল। আজ তার 2 মাস শেষ হওয়ায় সে কাজে যোগ দিতে এসেছে এবং তার সিনিয়র অফিসার তাকে নীতিকথা শোনাচ্ছে। জায়গাটা স্পেনের ক্রাইম ব্রাঞ্চের অফিস। এরপর আলফারো, ভ্যালার্দে এবং অন্য দুজনকে একটা ক্যাফেতে দেখা যায়, যেখানে তারা প্রায়ই আড্ডা দেয় এবং আজ আলফারো কোনো একটা ঘটনা বলে সবাইকে হাসাচ্ছিল। সে চলে যাবার পর পাশের জন বলে, এতক্ষণ আলফারো যা বলেছে তা আষাঢ়ে গল্প বই আর কিছু নয়। কিছুক্ষণ পর ডিটেকটিভ ভ্যালার্দে এবং আলফারো একটা গাড়িতে কোথাও এক যাচ্ছিল, কিন্তু তাদের গাড়ির এসিটা কাজ করছিল না। আসলে তারা একটা ক্রাইম সিন পরিদর্শনে এসেছে, যেখানে একজন বয়স্ক মহিলা মৃত অবস্থায় সিঁড়ির মধ্যে পড়েছিল। তারা সেখানে পৌঁছালে পুলিশের টিম ভ্যালার্দেকে নিয়ে ঠাট্টা করে, বলে এইবার ভ্যালার্দের পাণ্ডিত্য দেখা যাবে। ভ্যালার্দেকে দেখা যায় মহিলাটির পড়ে থাকা দৃশ্য সিমুলেশন করে। সে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে সবকিছু চেক করতে থাকে। পাশে থাকা পুলিশ সদস্য ঘটনাটি চুরি বা ডাকাতি বলে বর্ণনা করে। একটা বিড়াল সেখানে খাবার খাচ্ছিল এবং সোফার উপরে মহিলার জুয়েলারি পড়েছিল এবং ফুলদানিতেও কিছু তাজা ফুল ছিল। তার মানে খুব বেশি সময় হয়নি বিড়ালটিকে খাবার দেওয়া হয়েছে এবং মৃত্যুর ঘটনাটি ঘটেছে। সেখানে আলফারো উপস্থিত হলে ডিটেকটিভ ভ্যালার্দে ভিকটিমের পরনে প্যান্টি আছে কিনা তা জানতে চায়। কিছু একটা আস করে ভ্যালার্দে দ্রুত নিচে নেমে আসে। তাকে দেখে বাকিরা বলে, এত পেঁচানোর কি আছে, এটা তো সিম্পলি চুরির কেস। কিন্তু কেউ একজন ভ্যালার্দের মতামত জানতে চায়। ভ্যালার্দে মহিলার নিম্নাঙ্গ পরীক্ষা করে বলে, এটা চুরি বা ডাকাতি নয়, তাকে ধর্ষণ করা হয়েছে। ভ্যালার্দের ফাইন্ডিংস দেখে সবাই অবাক হয়, কারণ বিষয়টি কারোর মাথায় আসেনি। ভ্যালার্দে এবং ডিটেকটিভ আলফারো পাশের ফ্ল্যাটের মহিলার সাথে কথা বলে। তারা জানতে পারে ভিকটিম 24 বছর ধরে বিধবা এবং তার কোনো ছেলে মেয়ে নেই। তবে প্রায় একজন লোক তার কাছে আসতো, যে কিনা 2 ঘন্টা এমনকি সন্ধ্যা পর্যন্ত স্টে করত। তিনি জানান মহিলা কিশোরী বয়সের মতো কারো প্রেমে পড়েছিল এবং তার পশু পাখি পছন্দ ছিল না। এখন প্রশ্ন, তাহলে ঘটনাস্থলে বিড়াল কিভাবে আসলো? চলুন সামনে দেখি কি অপেক্ষা করছে। ভ্যালার্দে এবং আলফারোকে দেখা যায় ক্রাইম ব্রাঞ্চের অফিসে, যখন আলফারো মহিলাটির মৃত্যু নিয়ে একটা কাহিনী তৈরি করছিল। সে দাবি করে হত্যাকারী একটা ভীতু মানুষ, যার নাম পুলিশের লিস্টে নেই। ভ্যালার্দে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করতে থাকে। তারা বিড়াল এবং ডিএনএ টেস্ট বিষয়ে কথা বলছিল। আলফারো চলে যাবার মুহূর্তে ভ্যালার্দে সমসাময়িক একই প্যাটার্নের কেস স্টাডিতে মনোযোগ। ডিটেকটিভ আলফারো তার বাসায় আসে। তার স্ত্রী জিজ্ঞাসা করছিল আজকে তার দিনটি কেমন গিয়েছে, কারণ সে আজ 2 মাস পর প্রথম কাজে যোগ দিয়েছিল। তার ছেলে এবং মেয়ের নাম অ্যালিনা এবং নিকো, তাদেরকেও সেখানে দেখা যায়। এদিকে ভ্যালার্দে ফরেন্সিক ল্যাবে যাওয়ার জন্য লিফটে উঠতে যাবে, সেখানে ক্লিনার ফ্লোর মপিং করায় ভ্যালার্দে পা পিছলে পড়ে যায়। সে ল্যাবে পৌঁছে দেখে ডাক্তার ডেড বডি পরীক্ষা করছে। জানা যায় মৃত্যুর কারণ মাথার পিছনে গুরুতর আঘাত হলেও বিদ্যাকে খুবই বাজেভাবে রেপ করা হয়েছে। কিন্তু খুনির চামড়ার কিছু নমুনা মহিলার নোকের মধ্যে আছে, যে নমুনায় আলফা অক্সাইড নামক ক্রিমের অস্তিত্ব মিলেছে। তিনি জানান বিশেষ চর্মরোগের চিকিৎসায় অপেক্ষাকৃত বয়স্করা আলফা অক্সাইড ব্যবহার করে থাকে। ভ্যালার্দে কিছু একটা ভাবতে থাকে। ডাক্তার আরো জানায় ভিকটিমের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে। ডিটেকটিভ ভ্যালার্দে এবং আলফারো অফিসে পৌঁছালে ভিকটিমের ব্যবহৃত জিনিসপত্র তাদেরকে দেওয়া হয়। যা ঘেটে জানা যায় সে টানা 8 সপ্তাহ থিয়েটার দেখেছেন। এই বয়সে থিয়েটার দেখার বিষয়টি স্বাভাবিক বিষয় নয়, যাতে অনুমান করা যায় তাকে কেউ সঙ্গ দিয়ে থাকে। রাস্তায় একজনকে বসে থাকতে দেখা যায়। ভ্যালার্দে এবং আলফারো ভিকটিমের ছবি দেখিয়ে তথ্য কালেক্ট করার চেষ্টা করলেও তারা হতাশ হয়। হঠাৎ তাদের নজরে একটা সিসিটিভি আসে। ভ্যালার্দে ওই সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে। আলফারো তার ক্লোজেটের কাছে গেলে
দুই সহকর্মীকে জুয়া বা বাজি নিয়ে কথা বলতে দেখে জানতে চাই কেউ জিতেছে কিনা। তারা কথা শুনে সেখান থেকে চলে যায়, যা দ্বারা অনুমান করা যায় আল ফারুকে ডিপার্টমেন্টে তেমন কেউ পছন্দ করেন। তাছাড়া সেই সিসিটিভির ফুটেজ তো ছিলই, যার কারণে আল ফারুক 2 মাস ওএসডি ছিল। এরপর আবারও তারা দুজন ফুটেজ পরীক্ষা করতে থাকে এবং এক কাপলকে দেখে হাসাহাসি করে। হঠাৎ ডিটেকটিভ ভেলার দেখে হন্তদন্ত হয়ে শহরের রাস্তায় দেখা যায়। সেখান দিয়ে রক্তাক্ত এক যুবককে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ শহরে আবারও একটি মার্ডার হয়েছে এবং এবারও ভিকটিম একজন বয়স্ক মহিলা। কিন্তু ভেলারদে পৌঁছাবার আগেই ক্রাইম ব্রাঞ্চের অন্য এক টিম ঘটনাস্থলে পৌঁছে যাবায় তাদের মধ্যে ভিকটিমের ইনকোয়েস্ট নিয়ে ঝামেলা হয়। ভেলারদে শুধু জানতে চায় ভিকটিমকে ধর্ষণ করা হয়েছে কিনা। এক কথায় দু কথায় আলফারোর সাথে এই টিমের হাতাহাতি পর্যন্ত হয়। এরপর ভেলারদেকে দেখা যায় ক্রাইম সিনে গিয়ে আগের মতো সিমুলেশন টাইপ কিছু করতে, যখন সেখানে লাইট ডিমিং এবং আপ হতে দেখা যাচ্ছিল। টিম মেম্বারের কাছ থেকে জানা যায় যিনি খুন হয়েছেন তার বয়স 73 ইয়ার। বলা হয় মহিলাকে ট্র্যাপে ফেলে আসতে বাধ্য করা হয়েছে, কিন্তু ধর্ষণ করা হয়েছে কিনা তার জানা নেই। এবং যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই ছেলেটি পুলিশকে ফোন করেছিল। আবারও তারা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করে। হোটেল ম্যানেজার বা রিসেপশনিস্টকে মাদ্রিদ ছাড়তে নিষেধ করে তারা মহিলাটির ছেলের সাথে কথা বলে। ছেলেটির কাছ থেকে জানা যায় তার মায়ের কোনো বয়ফ্রেন্ড ছিল না। ছেলেটি জানায় তার মা 8 বছর যাবৎ বিধবা। এই বলে ছেলেটা রেগে মেগে চলে যায়, যখন তার আচরণ একদমই ভালো ছিল না। পরের দৃশ্যে ডিটেকটিভ আলফারো তার ছেলে এবং স্ত্রীকে বিদায় জানায়, মানে তারা কোথাও কিছুদের জন্য বেড়াতে যাচ্ছিল। তার স্ত্রী বলে মেয়ের দিকে যেন সে খেয়াল রাখে। এদিকে ভেলারদে ওই দিন ফুলেরে পড়ে যাওয়ার সময় যে মেয়েটি কাজ করছিল তাকে আইহোল দিয়ে দেখছিল। মেয়েটির নাম রোজারিও। জানতে পারে রোজারিও রাতে এখানে এবং দিনে অন্য কোথাও কাজ করে। ডিটেকটিভ আলফারো এবং ভেলারদে ল্যাবে এসে দেখে সেখানে 2টি ডেড বডি আছে। ডাক্তার জানায় আগের বডিটি কেউ ক্লেম করেনি। জানা যায় দ্বিতীয় ভিকটিমের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে বিমের সাথে অনবরত আঘাত করা হয়েছে, এবং এটাও ধর্ষণ। তারা সন্দেহ করে দুটোই একই ব্যক্তির কাজ, কারণ দুজনকেই 2 দিনে কিন্তু একই সময়ে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। ভেলারদে আলফারো এবং দ্বিতীয় মার্ডারের তদন্ত টিমকে দেখা যায় একটি রেস্টুরেন্টে, যখন তাদের বস সানসো সেখানে উপস্থিত ছিল। সানসো তদন্তের অগ্রগতি জানতে চান এবং 2 টিমকে এক হয়ে কাজ করার জন্য নির্দেশ, কারণ গতকালই 2 টিমের মধ্যে ঝামেলা হয়েছিল যা সে জানতে পেরেছে। তাদের আলোচনা হতে জানা যায় কয়েকদিনের মধ্যেই মাদ্রিদে পোপের আগমন ঘটতে যাচ্ছে, যার কারণে উটকো ঝামেলা এড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয় এবং বলা হয় প্রয়োজনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ঘটনা যেন চেপে যাওয়া হয়। দর্শক, এই সানসো ছিল একটা বলদ কিসিম এবং মাথা মোটা টাইপের বস, যার কাণ্ড কারখানা বিষয়ে সামনে আরো বিস্তারিত জানতে পারবে। এরপর আলফারো এবং ভেলারদে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল। সেখানে একটা ফাইল নিয়ে একজন প্রবেশ করে এবং কোনো এক ক্রিমিনালের লাইফ হিস্ট্রি বিষয়ে ব্রিফ করে। লোকটা যার বিষয়ে কথা বলছিল তার কুকুর বিড়ালের প্রতি সহমর্মিত আছে বলে জানা যায়। আসলে তারা কেস স্টাডি করছিল এবং একটা ফাইলের কিছু ডেটা নিচ্ছিল। ভেলারদের মিউজিক পছন্দ থাকায় মিউজিক প্লে করতে যাবে এমন সময় সেখানে ক্লিনার মেয়েটি কোল্ড জুস নিয়ে প্রবেশ করে। ভেলারদে তাকে ভিতরে আসতে বলে মেয়েটি ভেলারদের মিউজিক কালেকশন দেখতে থাকে। ভেলারদে তাকে জড়িয়ে ধরে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলে সম্মতি না থাকায় জোর করে, যার কারণে মেয়েটি পড়ে গিয়ে আঘাত পায় এবং সেখান থেকে রেগে মেগে চলে যায়। আলফারুকে দেখা যায় উদাস মনে শুয়ে থাকতে। একটু পরে ল্যাপটপে কারো বিষয়ে সার্চ করতে গেলে চার্জ না থাকায় চার্জার খুঁজতে যায়। দেখতে পায় তার মেয়ে ফোনে কারো সাথে উত্তেজিত হয়ে কথা বলছে। তার মেয়েকে কিছু বলতে গেলে তার মেয়ে তার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। আলফারো এবং ভেলারদে ডিটেকটিভ আলোনসোর সাথে কথা বলতে যায়, কারণ ওই দুটো মার্ডারের 6 মাস আগে একই ধরনের আরেকটি মার্ডার হয়েছিল যার তদন্ত করছিল এই অফিসার, কিন্তু সে ঘটনাটিকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতেই কোনো তদন্ত করেন, জানিয়ে তাদের মধ্যে বাদ অনুবাদ হয়। ডিটেকটিভ আলফারো এবং ভেলারদে একটা ফ্ল্যাটে আসে। এটা ছিল 6 মাস আগে খুন হওয়া সেই বৃদ্ধার অ্যাপার্টমেন্ট। সেখানে একজনের সাথে কথা বলে জানতে পারে মহিলা চার্চে যেত এবং তার একজন ভাতিজি আছে। সেখানে একটা ফুলদানিতে কিছু ফুল ছিল যা সিনেমার প্রথম দৃশ্যে দেখা সেই ফুলের সাথে মিলে যায়। তারা সেখান থেকে ওই মহিলার ভাইজির ঠিকানা আসে এবং তার কাছে থেকে চার্চের ঠিকানা নেয়। চার্চের পাস্তর জানায় মহিলা চার্চে ডোনেট করার পাশাপাশি সপ্তাহে একবার কনফেশন করতেন। পাস্তরের কথা হতে আরও জানা যায় মহিলার 4 জন বান্ধবী আছে এবং তারা প্রতিদিন সকালে কাছের ক্যাফেতে ব্রেকফাস্ট করত। এ শুনে তারা সেখান থেকে চলে আসতে গেলে পাস্তর কিছু একটা বলে, যা নিয়ে তার সাথে বাদানুবাদ হয় এবং সন্দেহের তীর তার দিকে গিয়ে পড়ে, কারণ নিয়মিত কনফেশন মানে সে মহিলার নাড়ি নক্ষত্র সব জান। 2 ডিটেকটিভ মহিলার 4 ফ্রেন্ডের সাথে তারা দেখা করে। জানা যায় প্রথম খুন হওয়া মহিলার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তবে তার একটা ফ্ল্যাটে কিছু একটা ঝামেলা হচ্ছিল এবং তা মাসখানেক আগে। মহিলার বান্ধবীরা চলে যাবার পর ডিটেকটিভ আলফারো এবং ভেলারদের আলোচনা হতে জানা যায়
নতুন দুই মার্ডারের ঠিক ছয় মাস আগে এই অ্যান্তোনিয়া আলভারেজ নামের বিদ্যা খুন এবং ধর্ষিত হন, যার তদন্ত করছিল ডিটেকটিভ আলোনসো, যে সবকিছু গোপন রেখেছে। তারা ধারণা করে তিনটি খুন একই ব্যক্তি করেছে। বলাবলি করে এই এলাকায় ফিলিপিন থেকে বৃদ্ধ মহিলারা বেশি আসায় খুনি আশেপাশে এবং শহরের কেন্দ্রস্থল এই মাদ্রিদকে তার টার্গেটে পরিণত করেছে। কোনো ঘটনা মিডিয়ায় ফাঁস না হয় খুব নির্বিঘ্নেই খুনি তার অপকর্মগুলি চালিয়ে যায়। দুই ডিটেকটিভ বিভিন্নভাবে অজ্ঞাত মহিলার বিস্তারিত জানার চেষ্টা করে কিন্তু কোনো ক্লু পায় না। এর মধ্যে পোপ মাদ্রিদে এসে পড়লে স্বাভাবিকভাবে সবার চোখ পোপের দিকে যায়। পুলিশ বাহিনী বিদ্রোহ দমনে ব্যস্ত থাকে কারণ পোপের বিরুদ্ধে সেখানে আন্দোলন হচ্ছিল। আড্ডা দিয়ে ফেরার সময় ক্লিনার মেয়েটির সাথে ভেলারদের দেখা হলে সে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে আলফারোর কুকুরকে দেখা যায় ছুটাছুটি করতে, যার নাম ছিল কর্নেল। এমনিতেই আলফারো শর্ট টেম্পার ছিল। এর মধ্যে পোপের ডিউটিতে থাকা এক কলিগ এমন ভাব দেখায় যা দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। সে এই দেখে রাস্তায় বেরিয়ে আসলে ভেলারদেও তার সাথে বেরিয়ে আসে। ভেলারদের একটা কথা নিয়ে আলফারোর সাথে কথা কাটাকাটি হয়। আলফারো চলে গেলে ভেলারদে খেয়াল করে রাস্তায় গাড়ির পিছনে একটা বিড়ালের বাচ্চাকে একজন খেতে দিত। তার সন্দেহ বাড়ে, সে লোকটির পিছনে, কিন্তু লোকটা টের পেয়ে পাশের একটি বিল্ডিং এ ঢুকে পড়ে। আলফার এবং ভেলারদে ডেলিভারি ম্যানের পরিচয় দিয়ে বিল্ডিংটিতে প্রবেশ করে। তারা বিল্ডিংটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সেখানে এক বৃদ্ধা ছিল, যাকে দেখে আলফারও তাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে সার্চ করতে থাকে। ভেলারদে কিছু একটা টের পায় কিন্তু তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে লোকটা পালিয়ে যায়। আলফারও তার পিছু নেয়। লোকটা ভিড়ের মধ্যে প্রবেশ করলে আলফারো জরুরি ফোর্সের জন্য ফোন করে, কারণ পোপ থাকায় সারা পৃথিবীর লোকজন মাদ্রিদের রাস্তায় গিজগিজ করছিল। সেখানে তার টিমমেট এসে পড়ে কিন্তু লোকটি আন্ডারগ্রাউন্ড স্টেশনে গিয়ে গায়েব হয়ে যায়। পরের দিশে আলফারো এবং ভেলারদেকে সানসোর রুমে ডাকা হয়। সে তাদেরকে হেল্প না করে পর্যটকদের ডিস্টার্ব করা হয়েছে এই বাহানায় উল্টো দোষ দেয়। সানসোর কথা শুনে আলফারো মেজাজ হারায় এবং মুখে যায় আসে তাই বলে গালি। সানসো তাকে বরখাস্ত করে, দেখে মনে হয় সে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। আলফারো রেগে মেগে বের হয়ে যায়। সানসো ভেলারদেকে বলে সে তাকেও বরখাস্ত করতে চেয়েছিল কিন্তু আপাতত তাকে অন্য কোথাও বদলি করা হবে। এখান থেকে জানা যায় ভেলারদের এই দুনিয়ায় আপন বলে কেউ নেই, স্ত্রী সন্তান বাবা মা কেউ না। আলফারোর মন খারাপ থাকে এবং ওই দিন রাতে তার মেয়ের ব্যবহারের কারণে তাকে স্ত্রীর পুত্রের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার স্ত্রী অন্য একজনের সাথে লিভিং এ আছে। এই দেখে মেজাজ হারিয়ে চলে আসে। ভেলার দেখে দেখা যায় সার্ভিলেন্স টিমে কাজ করে। ক্লিনার মেয়েটাকে দেখা যায় তার দরজার সামনে থেকে চলে যেতে, কারণ এখানে তার কাজ শেষ, সে অন্যত্র কাজ নিয়েছিল। আলফারো মাতাল হয়ে বাড়িতে আসে, তাকে আহত দেখাচ্ছিল, অর্থাৎ চাকরি এবং স্ত্রীকে হারিয়ে সে বেহাল অবস্থায় ছিল। দারোয়ান জানায় তার কুকুর দুদিন ধরে ডাকাডাকি করছে। সে দেখতে পায় তার কুকুর কর্নেল মারা গিয়েছে। সে কুকুরটিকে মাটি দিতে গেলে পুলিশ বলে এটা প্রাইভেট প্রপার্টি, আসলে সে মাতাল, ফ্রাস্ট্রেটেড এবং মারাত্মক আহত। পুলিশের সাথে ধস্তাধস্তির পর তাকে মৃত কুকুর সহ বাড়িতে শুয়ে থাকতে দেখা যায়। ভেলারদে ডিউটিতে থাকা অবস্থায় তার ব্যক্তিগত ফোনে কল আসলে সে দ্রুত উঠে যায়, কারণ শহরে আবারও মার্ডার হয়েছে এবং ভিকটিম এবারও আগের একজন বৃদ্ধা। সে ক্রাইম সিনে পৌঁছালে তার পুলিশ মেট জানায় আলফারোকে ফোনে পাওয়া যাচ্ছে না। ভেলারদে দেখে বিদ্যাকে বিভৎসভাবে রেপ এবং খুন করা হয়েছে। আলফানসো তাকে ডেকে সাহায্য করার জন্য বল, জানায় সানসো সব জানে, তাকে গোপনে তদন্ত করতে বলেছে। আলফারো খুব আহত অবস্থায় বাসায় ছিল। ভেলারদে প্রতিটি ক্রাইম সিন হতে প্রাপ্ত নমুনা নিয়ে সন্দেহভাজনের বিষয়ে ফরেন্সিক টিমের একজনের সাথে কথা বলে। তার কলিগ তিনটি চুলের নমুনা দেখে জানায় সবগুলি একই সাইজের, মানে খুনির চুল খুব একটা বড় হয় না, অথবা সে প্রতি সপ্তাহে ট্রিমিং করে। সে বলে খুনি তার শারীরিক সৌন্দর্য দিয়ে ভিকটিমদেরকে আকৃষ্ট করে, কিন্তু ভিকটিমদের যৌনাঙ্গে আঘাত করার একটা অর্থ আছে। তা হতে পারে খুনি নারী জাতিকে একদম পছন্দ করে না এবং এটা করে সে আনন্দ পায় এবং একই সাথে ঘৃণাও করে। তারা একমত হয় যে খুনি তার মায়ের উপর রাগ করে একের পর এক বিদ্যাদেরকে রেপ করে যায়। তার ধারণা করে ইতোমধ্যে হয়তো বদমাসটা তার মাকেও খুন করে ফেলে থাকে। তারা সব ভিকটিমের ছেলেমেয়ের হিসাব কষে দেখে। ইতোমধ্যে একজন ভিকটিমের ছেলের সাথে ভেলারদের কথা হয়েছে, যার অপর ভাইকে এখনো ট্রেস করা যায়নি। পরের দিশে ভেলারদে বিল্ডিং এর ক্লিনার চেঞ্জ হয়েছে দেখে সেখান থেকে চলে যায়। ভেলারদেকে দেখা যায় হোটেলে খুন হওয়া ভিকটিমের ছেলের সাথে কথা বলে। ছেলেটার কাছ থেকে তার অপর ভাইয়ের বিষয়ে জানতে পারে সে মাদকাসক্ত, যার সাথে তার মায়ের বা তার যোগাযোগ ছিল না, এমনকি তার মায়ের মৃত্যুর সংবাদটিও জানে কিনা সে সন্দেহ করে। এই সময় ভেলারদের কাছে একটা ফোন আসে, তাকে এমন কিছু তথ্য জানানো হয় যে এতে করে ছেলেটাকে সন্দেহ হয়। কিছু একটা ঘটে যাতে ভেলারদে ভয় পেয়ে যায় এবং তার হাতে থাকা রিভলভার মাটিতে পড়ে যায়। পরের দিশে আলফানসোকে দেখা যায় ছেলেটার বিষয়ে ব্রিফ করতে, যখন ভেলারদেকে চিন্তিত দেখাচ্ছে। দর্শক, সিনেমাটিকে যদি এই পর্যায়ে বিশ্লেষণ করা যায় তাহলে বেশ কিছু ক্লু সামনে আসে, যেমন খুনির মাথার চুল ছোট ছিল, যা ডিটেকটিভ আলফারোর
সাথে মিলে যায়। তাছাড়া তার আচরণের সমস্যা ছিল এবং তার স্ত্রীও তার থেকে চলে গিয়েছিল। এদিকে ডিটেকটিভ ভ্যালার্দে দুনিয়ায় কেউ নেই এবং সে ইচ্ছের বিরুদ্ধে ক্লিনার মেয়েটির সাথে ইন্টিমেট হতে গিয়েছিল এবং নিয়মিত সে তার গতিবিধি ফলো করত। চার্চের পাস্তরের সাথে প্রথম ভিকটিম কনফেশন করার বিষয়টিও হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ সে এই কথাই খেপে গিয়েছিল। আবার তৃতীয় ভিকটিমের ছেলের আচরণ খুবই বাজে ছিল এবং ভ্যালার্দের সাথে একটা বাজে ঘটনাও ঘটে। এদিকে ক্লিনার মেয়েটি সহ পোপের আগমনের বিষয়টিও সিনেমার সাথে লিঙ্ক আপ করা যায়। চলুন সামনে যেতে থাকি। চার্চে সর্বপ্রথম মার্ডার হওয়া আন্তোনিও আলভারেজের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে তার চার বান্ধবী উপস্থিত ছিল। সাদা শার্ট পরেই তো একটা ছেলেকে দেখা যায় বৃদ্ধাদের পাশে এবং পরে তাদেরকে সার্ভ করছিল। সে হুইল চেয়ারে থাকা একজন বৃদ্ধাকে বারবার কিস করছিল। তাকে দেখা যায় বাইরে কয়েকজন ফিলিপিনো মহিলার সাথে কথা বলতে, সেলুনে চুল কাটতে এবং এক্সারসাইজ করতে। তাকে আবারও সে বৃদ্ধাকে গোসল সহ খাইয়ে দিতে এবং গল্পের বই পড়ে শোনাতে দেখা যায়। সে পরিচারিকাকে বলে যদি তার মায়ের বিষয়ে অবহেলা দেখে তাহলে দেখে নিবে। তার মানে হুইল চেয়ারে থাকা মহিলাটি তার মা। এই ছেলের নাম আন্দ্রেস। দর্শক, ক্রাইম থ্রিলারে এই ধরনের চরিত্র খুবই কম। সাধারণত দর্শককে সামনে টানতেই এ ধরনের চরিত্র সৃষ্টি করা হয়ে থাকে, তবে ডিটেকটিভদের ধারণার সাথে এই ছেলের মিল আছে। চলুন দেখি সামনে কি অপেক্ষা করছে। ভ্যালার্দে এভিডেন্স নিয়ে কাজ করছিল। সেখানে আলফারো উপস্থিত হয়, অর্থাৎ সুযোগ বুঝে সে আলফারোকে টেনে নিয়েছে, কারণ আলফারো ছিল তার ভালো বন্ধু। আলফারো কেস স্টাডি করে জানতে পারে গোয়েন্দা টিম 30-35 বছরের কোন এক যুবককে সন্দেহ করছে, যে ককেশীয় হতে পারে, যার উচ্চতা মাঝারি এবং বিদ্যাদের সাথে তার ভালো যোগাযোগ আছে, যে তার নিজের মায়ের দ্বারা মানসিক আঘাতগ্রস্ত হয়ে থাকতে পারে। তারা আলোচনা করে খুনির মা একজন দৃঢ়চেতা মানুষ যার প্রভাব খুনির উপর থাকে, আর এ কারণে হয়তো সে অপকর্মগুলি করে যাচ্ছে। মূলত রাগই অপরাধের মূল কারণ হতে পারে বলে তারা সিদ্ধান্তে পৌঁছায়। তারা আরো বলে খুনির মায়ের উপর অত্যাচার করতে না পেরে অন্যদের উপর প্রতিশোধ নেয় এবং মনে মনে ভাবে সে তার মাকেই শাস্তি দিচ্ছে। দর্শক, এই বিষয়গুলি ছিল খুনি সম্পর্কে গোয়েন্দাদের অনুমান মাত্র। আন্দ্রেসকে দেখা যায় রাস্তার সাইড বেঞ্চে বসে থাকে। হঠাৎ একটা বৃদ্ধা সাহায্যের নামে তার সাথে খাতির জমায় এবং গল্প করতে করতে হাঁটতে থাকে। বৃদ্ধাটির ইচ্ছে না থাকলেও সে জোর করে তাকে অধিক সাহায্যের নামে তার বাড়িতে প্রবেশ করে এবং দ্রুতই নিচে নেমে আসে। বের হবার ভান করে বিল্ডিংটাতে রয়ে যায় এবং দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে বৃদ্ধা দরজা গিয়ে তাকে আঘাত করে ফ্ল্যাটে ঢুকে পড়ে। আঘাতের পর আঘাত করে বৃদ্ধাকে নিস্তেজ করে, যখন তাকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। বৃদ্ধাটি নিস্তেজ হয়ে পড়লে তাকে আন্দ্রেস রেপ করে। পরের দৃশ্যে ভ্যালার্দে আলফারো এবং আলফানসোকে দেখা যায় এই ক্রাইম সিনের ছবি দেখে। এ নিয়ে মোট 5টা মার্ডার হল। তারা ইকুয়েশন মেলানোর চেষ্টা করে। এদিকে আলফারো বাসায় এসে দেখে তার মেয়ে সুইমিং পুলের পাশে বসে আছে। সে তার সাথে গল্প করে এবং জানতে পারে তার স্ত্রী ফিরে আসতে ইচ্ছুক। আলফারো খুব হতাশ থাকায় সম্মতি দেয়। আন্দ্রেসকে দেখা যায় তার মায়ের সাথে বসে থাকে। সে উঠে যেতে গেলে তার মা টেনে ধরে এবং কিছু একটা ইঙ্গিত করে। সে জানায় ওটা ঠিক করতে দিয়েছে, তার মানে আন্দ্রেসের গলায় কিছু একটা মিসিং ছিল। ভ্যালার্দেও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ক্লিনার মেয়েটির বাসায় যায়। যখন আলফারো সর্বশেষ ক্রাইম সিনে প্রবেশ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিল, তার সহকর্মী গাড়ি পার্কিং এ গেলে আলফারো গোপনে ক্রাইম সিনে প্রবেশ করে। সে ভ্যালার্দের মতো সিমুলেশন করতে গেলে হঠাৎই তার নজর এক জায়গায় আটকে যায়। সে একটি চেন পেয়ে ভ্যালার্দের সাথে যোগাযোগ করে, কিন্তু ভ্যালার্দেকে ফোনে রিচ করা যাচ্ছিল না, কারণ সে ক্লিনার মেয়েটির সাথে ডেটিং এ ছিল। হঠাৎ কথা নেই বার্তা আন্দ্রেস আলফারোর মাথায় আঘাত করে এবং চেনটা ছিনিয়ে নিতে যায়। আলফারো মারাত্মক আহত ছিল, যার কারণে বাধা দিতে পারেন, কিন্তু তার টিমমেট পৌঁছে গেলে আন্দ্রেস কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। অর্থাৎ আন্দ্রেস তার হারিয়ে যাওয়া চেনটি নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে লুকিয়েছিল এবং আলফারো সেখানে পৌঁছে যাওয়ায় সে চেনটি নিয়ে বের হতে না পেরে পরবর্তীতে আলফারোকে আঘাত করে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় আলফারো মারা গিয়েছে। সেখানে তার স্ত্রী, সন্তান এমনকি সানচোকেও দেখা যায়। আলফারোর ব্যক্তিগত জিনিসপত্র বুঝিয়ে দিলে তার মেয়ে জানায় ওই চেনটা তার বাবার। ভ্যালার্দে সেটা হাতে নিয়ে একটা লকেট দেখতে পায় এবং কিছু একটা বুঝতে পারে। সেটা নিয়ে সেই চার্চে যায় এবং জানতে পারে 1987 সালে এখানে দীক্ষা নেওয়া কাউকে এই চেন দেওয়া হয়েছিল। সেখানকার ফাদার কাছ থেকে আন্দ্রেস এবং তার মায়ের বিষয়ে খোঁজ পাওয়া যায় এবং এটাও জানা যায় যে আন্দ্রেস এবং তার মায়ের মধ্যে কোনো এক বিশেষ সম্পর্ক ছিল যা চার্চের সবাই জানত। স্পেশাল টিম অভিযান চালালে দেখা যায় আন্দ্রেস তার মা এবং পরিচারিকাকে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে। আলফারোর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ 3 বছর পর রাস্তায় একটা সার্ভিস ভ্যান দেখানো হয়। একজন দাড়িওয়ালা লোক ওই সার্ভিস ভ্যানে করে বাড়িতে বাড়িতে টেকনিশিয়ানের কাজ করে বেড়াচ্ছিল। দর্শক, ভালো করে খেয়াল করলে দেখা যাবে এটি অন্য কেউ নয়, স্বয়ং খুনি
আন্দ্রেজ। সে ভ্যানটিতে বসে থাকা অবস্থায় ভ্যালারদেকে দেখা যাচ্ছিল বৃষ্টির মধ্যে আন্দ্রেজের কাছে লিফট চায়। আসলে ভ্যালারদে 3 বছর আন্দ্রেজের পিছু ছাড়েন। এখন প্রশ্ন দেখা দিতে পারে, কেমন করে আন্দ্রেজের খোঁজ পেল? দর্শক, এটা একটা বহুল প্রচলিত প্রবাদ যে অপরাধী কোনো না কোনো ভাবে প্রমাণ রেখে যাবে। আসলে আন্দ্রেজের একটা বইয়ের সংগ্রহশালা ছিল, এই বইয়ের সংগ্রহ থেকে ভ্যালারদে তার খোঁজ পায়। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই বইয়ের একটা কপি গাড়িতেও ছিল। লাস্ট দৃশ্যে ভ্যালারদে তাকে পিটিয়ে গাড়িতে উঠালে সিনেমাটি শেষ হয়। এখন আসি সিনেমার প্রথম দৃশ্যে ভ্যালারদে কর্তৃক সমাধিতে ফুল দেওয়ার সেই ঘটনা বিষয়ে। আসলে দ্বিতীয় খুন হওয়া মলিটা ছিল নিঃসন্তান, সম্ভবত তার সমাধিতে সিনেমার প্রথম দৃশ্যে সম্মাননা জানাচ্ছিল। কারণ খুন হবার আগে ল্যাভেন্ডার জাতীয় ফুল ওই ভিকটিমের ঘরে ছিল যখন বিড়ালটি খাবার খাচ্ছিল। এমনকি দ্বিতীয় খুন হওয়া মহিলার ঘরেও ওই একই ফুল ছিল। মূলত সিনেমার প্রথম দৃশ্যটি ছিল শেষ দৃশ্য। দর্শক, শেষ হলো সিনেমাটির প্লট। আসুন কিছু বিষয় নিয়ে কথা বলি। যেমন 70+ বিদ্যার্থীদেরকে একদম নগ্নভাবে সিনেমাটি দেখানো হয়েছে, যা একদমই ঠিক করেনি। আবার খুনির সাথে তার মায়ের সম্পর্ক স্থাপন কাহিনীটিও বাজে প্রকৃতি। সিনেমার প্রয়োজনে ক্লিনার এবং আলফারোর স্ত্রী অপরের সাথে সম্পর্ক স্থাপন বিষয়টিও প্রয়োজন ছিল না। আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো সিনেমায় অন্য কোনো দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি মুভি দেখুন। নিচ্ছি বিদায়, ধন্যবাদ।